জাদুখানা এবং সেই সাথে প্রতিষ্ঠান আছে, হসপিটাল আছে ওইখানে মসজিদের পাশে, তাকে ওইটার সে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সেখানকার নেতৃবৃন্দ ওখানে উপস্থিত আছে, তাদের সকলের দাবি যে পিরোজপুরে যেন কবর হয়, আমি আমার থেকে মঞ্জুর করে দিলাম। আল্লাহ পিরোজপুরের এই ফাউন্ডেশনকে আল্লাহ কবুল করুন। আপনারা প্রত্যেক নামাজের পরে আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেয়, সে যে মরে গেছে যেন টের পায় না, কবরের মধ্যে জান্নাতের বিছানায় যেন আল্লাহ শোয়ায় দেয়, আল্লাহ তার যেন সমস্ত প্রশ্নগুলির জবাব আসান করে দেন, মাগরিবের জন্য কাতার দেন।